হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সিলচার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বিশেষ বিশেষ খবর হলো, আসামের বরাক উপত্যকা লাইফ লাইন হিসাবে বিবেচিত গুয়াহাটি থেকে শিলচরের সাথে সংযোগকারী NH6 এর সবচেয়ে খারাপ অবস্থা একটি ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিওটি দেখুন। একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে চোরেরা শিলচরের কাছাড় এসপি অফিসের বিপরীতে পার্ক করা একটি স্কুটি চুরি করছে। আমার বাড়ি এসপি অফিসের উল্টা দিকে জ্যোতিকাল লজের পাশে। রাত্রে 9:30 সময় আমার স্কুটিটা বাড়ির নিচে রাখা আমি উপরে গেছি, হ্যাঁ লক করেই গেছি পুরা। তারপরে আইসা দেখি মানে স্কুটিটা নাই। তারপর সিসি ক্যামেরা বাড়ির সামনে সিসি ক্যামেরা আছে, ওইটা আমি চেক করলাম, দেখলাম দুইটা ছেলে মানে স্কুটিটার সামনে এসে স্কুটিটার উপরে বইসে তারপরে চাবি ঢুকাইয়া দেখি স্কুটিটা খুলিয়া লেয়া গেছে। ওই ইন্ডিয়া ক্লাবের দিকে তারা গেছে। তারপরে ফুটেজে চেক করলাম, দেখলাম স্কুটি একদম জেন্টেলম্যান টাইপের ছেলেরা লাগলো, পুরো ওই টি শার্ট, ফুল স্লিভস টি শার্ট, ব্ল্যাক টি শার্ট ও হোয়াইট স্ট্রাইপস, তিনটে হোয়াইট স্ট্রাইপ টাইপের এরকম। দুইজন ছিল তারা, আরেকটা ছেলে মানে পুরো ট্যাকিং করা শু জুতা মানে শার্ট প্যান্ট পরা। স্কুটির নাম্বার হলো AS11N3166। থানারে তো লগালগি এমনি মুখে জানানো হয়েছে, তারা পেট্রোলিং পার্টি উঠে সব নাম্বার দিছে সবরে। ওইটাই 9:43 রাত্রেবেলা এসপি অফিসের উল্টা দিকে জ্যোতিকা লজের পাশে। ইস্ট জয়েন্টিয়া হিলস পুলিশ সোনাপুর টানেলের আপডেট পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সোনাপুর টানেল থেকে ধ্বংসাবশেষ পরিষ্কার করা হয়েছে এবং রাস্তাটি দ্বিমুখী যানবাহন চলাচলের জন্য প্রস্তুত আছে। বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসাম 8/2024 সালের HSLC Class 10 চূড়ান্ত পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। 16 ফেব্রুয়ারি 2024 থেকে 4 মার্চ 2024 পর্যন্ত দুটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা 2 ও 3 ফেব্রুয়ারি 2024 অনুষ্ঠিত হবে। আপনাদেরকে অনুরোধ, আপনারা এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং গুড মর্নিং সিলচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।